দেখন্তু পদমপুর জিলা উপরে যে মন্তব্য দিয়েছেন মাননীয় মন্ত্রী টুকুনি সাহু, এটা দুর্ভাগ্যজনক এবং এতে স্পষ্ট জনা পড়ুছে যে বিজু জনতা দলর গোটে চক্রান্ত লা পদমপুর জিলা ন করা, কারণ আপনার দেখুন যেতে পদমপুর জিলা আজিকার দাবি নুহ, 1975 মশিয়ার টাস কমিশন রিপোর্টে ভোড়াসম্ভব জিলা যোগ্য বলে সেতবে সমস্ত যুক্তিযুক্তটা লা, তার সত্ত্বে 1991-92 যেতে ডিস্ট্রিক্ট রিঅর্গানাইজেশন হলো সেতবে বিজু বাবুকে আমি সাক্ষাৎ করছিল, বিজু বাবু এই পদমপুর ভেউরিয়া সভায় কহিলেন পরবর্তী পর্যায়ে পদমপুর জিলা ঘোষণা করা যাব, গোটে মরুড়ি প্রবলিত অবহেলিত অঞ্চলকে গোটে বিকশিত অঞ্চলে মিশাই বরগড় জিলা গঠন করেছিল তাহলে কহিযাইছিল, কিন্তু 2018 যেতে আন্দোলন চলছিল সেতবে সহৃদতার সহিত গ্রহণ করেছি এবং বিচারক নেবি বলে মুখ্যমন্ত্রী কহিছিল, কিন্তু উপনির্বাচন সময় যেতবে বিজু জনতা দলর প্রার্থিনী হারিবার ভয় ছিল এবং কোণী মুদ্রা নজু জনতা দল সেতবে লোকর ভাবাবেগ কু দেখি লোকর দাবি কু দেখি পদমপুর জিলা কথা নির্বাচনী সভায় কহিছিল, মু বর্তমান আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী টুকুনি সাহু চেতাই দেওয়া চাহি, সে সেতবে বিজু জনতা দলর প্রার্থিনী সাথে গাঁ গাঁ বুলি প্রচার করুলে এবং সেতবে সেই সভায় সে উপস্থিত ছিলেন, তো সেতবে যদি পদমপুর জিলা করবার নথিলা কিংবা আপনার যদি রেজিগনেশন দেবার ছিলা আপন মুখ্যমন্ত্রী আগুন কাই কইপারলেন যে জিলাগড় জিলা করবার বিরোধে আমি নাও আউ 10টা জিলা হো, কিন্তু আমার দাবি ছিল পদমপুর জিলা এবং দাবি কি করেছিল অঞ্চলবাসী দাবি করেছিল এবং প্রতিশ্রুতি নবীন পট্টনায়ক দিয়েছিল বিজু জনতা দলর সরকার দিয়েছিল, যদি আপনার যদি মূলর ছিল যে পদমপুর জিলা ঘোষণা করবার নেই তাহলে আপনার লোক মিশ প্রতিশ্রুতি দেখলে কী সরল আদিবাসী অধ্যুষিত অঞ্চলর নিরীহ লোক অবহেলিত অঞ্চল লোক গোটে আশা দেখি আপন ডিসেম্বর 31 সুদ্ধা পদমপুর জিলা হব বলে আপন গোটে নির্বাচনী ধন্যবাদ সভায় মুখ্যমন্ত্রী হিসাবে কহিলে, কেবল গোটিয়ে জায়গার নুহে পাইকমালে কহিলে ঝাড়খণ্ডে কহিলে এবং পদমপুর সভায় কহিলে এবং আপনার লোক ধন্যবাদ দিয়েছিলেন, কিন্তু আপনার যদি সদিচ্ছা লা কইতে এবং বর্তমান যে মাননীয় বিধায়িকা মন্ত্রী মহোদয়া কুচার টুকুনি সাহু, এটা দুর্ভাগ্যজনক কারণ যদি সে টিটলাগড় জিলা করে পারে তাঁর যদি পারিবা পরিমাণ সেতে লা প্রতিশ্রুতি ধন্যবাদ যে নাটক লা সে সব কেবল নাটক লা সে সব কেবল ছলনা লা পদমপুর বাসী প্রতি এবং গোটে মিলিত ষড়যন্ত্র হয়েছিল পদমপুর কু তার হক রু বঞ্চিত করা টিটলাগড় কু জিলা মান্যতা মিলু, আমি চাহুচু টিটলাগড় এবং যে মানে জিলাপাই হকদার এবং চাহুচার দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন টিটলাগড় কু জিলা মান্যতা মিলু এতে আমার সহমত অন্তু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন পদমপুর কু সে তো শতপথী মুখ জাঁয়া চাইবি কেবল ভোট হাতাইবা পাই ইয়ে গোটা মিছ প্রতিশ্রুতি লা বিজু জনতা দলর দেখুন এটা স্পষ্ট জনা পড়ছে লোকে জাঁ সারে যে এটা বিজু জনতা দলের গোটে নির্বাচনী স্টন্ট লা লোক ভুয়া বলে কেমতি ভোট নেই হব, কারণ হলো আপনার দেখুন মুখ্যমন্ত্রী আগুন সোহেলারে গোটে জনসভায় কহিলেন যে 100 টাকা বোনাস দেবি বলে, সে কোণ সে বোনাস দেলে কি আজ পর্যন্ত কেউ চাষী পাইছেন কি, তো সেইপরে পদমপুর জিলা স্টন্ট লা কিন্তু আমি নিরীহ আদিবাসী অধ্যুষিত অঞ্চল লোক সাধারণ লোক আমি সরল বিশ্বাসী লোক আমি মুখ্যমন্ত্রী যেতে রাজ্য শাসন মুখ্য যেতে কুচার আমি সেই কথা বিশ্বাস করি অঞ্চলবাসী তাঁর প্রার্থিনী আজ সে আশীর্বাদ করছিল, কিন্তু তাঁর যদি সদিচ্ছা থাকে গোটিয়ে বর্ষ ভিতরে কোণী কাগজপত্র সেতরে করে নাই কোণী সব কমিটি বসাইলে নাই কোণী রিপোর্ট আসলা নাই যেতবে কণ্ঠ পুরবা সময় আসলা কেতবে আরডিসি পঠাই করে স্থান নিরূপণ কলে কেতবে এডিএম আপয়েন্ট কলে, কিন্তু অঞ্চলবাসী কোণ আপনার ভুতাই পারবে সবুদিন পাই আপনার সে প্রপঞ্চ সেই যে ঠকামি এটা লোক আসিনি আজ আজ পদমপুর হচ্ছে কালি বিজেপুর ঠকি আজ পদমপুর ঠকিলে কালি যাই কটাবাঙ্গি ঠকিবে আপনার কোণ এই এই আখ্যা নেই করে গোটে পরিণত বয়সে আগামী দিনক কি দেখি আমি তাঁর সুস্থ আরোগ্য জীবন কামনা করছু, কিন্তু মলা বেলুক হনু সতর্ক হয়ে বলিয়া কথা কী মলা গোটে শেষ সময় আপনার যাই কুমেন এমনি মিছ কথা কহিক লোক আমার যে আপনার কহতি যে নেগেটিভ রক্ষি এটি যে কুলে মুখ্যমন্ত্রী যা কহতি তাহা করতে কী ডিসেম্বর 31 সুদ্ধা তো হল না এবং কোর্টর কথা যে কহবে যদি বিজু জনতা দল বলে কোর্টরে সরকার নিষ্পত্তি কোর্টরে কেবে চ্যালেঞ্জ হয়ে নাই
কারণ হল এটা কোণী এমনি গুরুত্বপূর্ণ নিষ্পতি নহে যা কি তার মানে কোর্ট অল্ট্রা ভাট করবে পলিটিক্যাল নিষ্পতি যদি উইল পাওয়ার থাকে ইচ্ছা শক্তি থাকে পদমপুর জেলা করবার কোর্ট কেবে অন্তরা হয়ে নি এবং কোর্ট মধ্যে চাইছিলে যে আপনি কেউ ক্রাইটেরিয়ার পদমপুর করছেন রায়রঙ্গপুর করতু রায়রঙ্গপুর করবার মনা নথিলা টিল্লাগড় করবার মনা নথিলা কোটাবাঞ্জি এবং অন্য যে ঘোষণা করছেন। जदि आपण को आम वीडियो भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।